বিসমিল্লাহি রহমানির রহিম। অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় এক হিসাবের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। আজকে আমরা জানি যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান বিভিন্ন আগ্রহী পক্ষের জন্য প্রতিষ্ঠানের আর্থিক ঘটনা সময় অর্থাৎ লেনদেন সময় নিয়ে বিভিন্ন তথ্য তৈরি করে এবং এই তথ্যগুলো বিভিন্ন পক্ষের নিকট সরবরাহ করে থাকে। ঠিক তদ্রূপ বিভিন্ন ধরনের হিসাব প্রস্তুত করে থাকে, এই জন্য হিসাবের শ্রেণীবিভাগ জানা অত্যন্ত প্রয়োজন। হিসাবকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সনাতন পদ্ধতি, আর হচ্ছে আধুনিক পদ্ধতি। সনাতন পদ্ধতিতে হিসেবকে আবার দ্বিভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, একটা হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব হচ্ছে যে পদ্ধতিতে অথবা যে হিসাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে পৃথক পৃথকভাবে সংরক্ষণ করা হয় তাকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। অর্থাৎ ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। যেমন রহিম হিসাব, করিম হিসাব, যদু হিসাব, তারপরে জনতা ব্যাংক লিমিটেড হিসাব অথবা সিরামিক কোম্পানি লিমিটেড হিসাব ইত্যাদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত হিসাবকে বলা হয় ব্যক্তিবাচক হিসাব। আর আছে অব্যক্তিবাচক হিসাব, যে হিসাব কোনো ব্যক্তি হিসাব ব্যক্তির মধ্যে পড়ে না বা কোনো প্রতিষ্ঠান সংক্রান্ত নয়, ওই সমস্ত হিসাবকে বলা হয় অব্যক্তিবাচক হিসাব। আমি আবার বলছি, যে হিসাব কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত নয় তাকে বলা হয় কি, অব্যক্তিবাচক হিসাব। তাই এই ব্যক্তিবাচক হিসাবকে আবার দুইভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, একটা হচ্ছে প্রদেয় হিসাব। প্রাপ্য হিসাব হচ্ছে যদি প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তির বা প্রতিষ্ঠানের কাছে টাকা পাওনা থাকে তখন ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বলা হয় প্রাপ্য হিসাব। যেমন রহিম থেকে 5,000 টাকা পাওয়া যাবে, তাহলে রহিম হচ্ছে প্রাপ্য হিসাব। আর হচ্ছে প্রদেয় হিসাব, যদি প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট দেনা থাকে অর্থাৎ টাকা দিতে হবে তাকে বলা হয় প্রদেয় হিসাব। যেমন করিমকে 5,000 টাকা দিতে হবে অথবা করিম 5,000 টাকা প্রতিষ্ঠানের কাছ থেকে পাবে, তাহলে এক্ষেত্রে যে পাবে তার হিসাবটা হচ্ছে প্রদেয় হিসাব। যেমন সিরামিক কোম্পানি থেকে 5,000 টাকার মাল বাকিতে ক্রয় করা হলো, এখানে সিরামিক কোম্পানি অবশ্যই আমাদের কাছে টাকা পাবে, এই জন্য সিরামিক কোম্পানি প্রদেয় হিসাব। তারপর রয়েছে সম্পত্তিবাচক হিসাব। অব্যক্তিবাচক হিসাবের দুটা ভাগ, এক হচ্ছে সম্পত্তিবাচক, এক হচ্ছে কি নামিক হিসাব। সম্পত্তিবাচক হিসাবটা হচ্ছে এক্ষেত্রে কোনো সম্পত্তি সংক্রান্ত হিসাবে বিভিন্ন শ্রেণীর সম্পত্তিবাচক হিসাবকে বলা হয় সম্পত্তিবাচক হিসাব। অর্থাৎ বিভিন্ন সম্পত্তির জন্য পৃথক পৃথক যে হিসাব রাখা হয় তা হচ্ছে সম্পত্তিবাচক হিসাব। যেমন এখানে আছে দেনাদার হিসাব, তারপরে আছে সরি সম্পত্তিবাচক হিসাবের মধ্যে এখানে রয়েছে যেমন আমানতের হিসাব, আমানতের হিসাব, দালান কোটা হিসাব, তারপরে জমি হিসাব বা ভূমি হিসাব ইত্যাদি। তারপরে রয়েছে নামিক হিসাব, আয় ব্যয় সংক্রান্ত হিসাবকে বলা হয় নামিক হিসাব। যেমন ভাড়া হিসাব, প্রাপ্ত সুদ হিসাব, বাট্টা হিসাব, কমিশন হিসাব, তারপরে বেতন হিসাব ইত্যাদি হচ্ছে নামিক হিসাব। তারপরে আধুনিক পদ্ধতি, আধুনিক পদ্ধতিতে হিসাবকে মূলত 5টা ভাগে ভাগ করা হয়। এক্ষেত্রে সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা স্বত্ব হিসাব, আয় হিসাব আর ব্যয় হিসাব। সম্পদ হিসাব, সম্পদ হিসাব হচ্ছে বিভিন্ন ধরনের সম্পদের জন্য পৃথক পৃথকভাবে যে হিসাব রাখা হয় তাকে বলা হয় সম্পদ হিসাব। যেমন
এক্ষেত্রে আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাবের মধ্যে রয়েছে প্রাপ্য হিসাব, তারপরে তালামকোঠা হিসাব, ভূমি হিসাব, জমি হিসাব অথবা জমি হিসাব, তারপরে ব্যাংক হিসাব, নগদান হিসাব, সবই সম্পদ হিসাবের অন্তর্ভুক্ত। আর দায়ী হিসাব, দায়ী হিসাব হচ্ছে বিভিন্ন ধরনের দায়ের জন্য যে হিসাব রাখা হয় তাকে বলা হয় দায়ী হিসাব। যেমন প্রদেয় হিসাব, প্রদেয় নোট হিসাব, তারপরে ব্যাংক জমাদারিত্ব হিসাব, ঋণ হিসাব ইত্যাদি হচ্ছে দায় হিসাবে অন্তর্ভুক্ত। তাহলে মালিকানা স্বত্ব হিসাব, আমরা জানি যে মালিকানা স্বত্ব প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। মালিক এক্ষেত্রে টাকা প্রতিষ্ঠানে বিনিয়োগ করে প্রতিষ্ঠান শুরু করে মূলধন দিলে মালিকানা স্বত্ব বৃদ্ধি পায়, উত্তরণ করলে মালিকানা স্বত্ব হ্রাস পায়। তো এরকম মালিকানা যে লেনদেনের ফলে মালিকানা স্বত্ব হ্রাস বা বৃদ্ধি পায় এগুলো যে হিসাবের মধ্যে রাখা হয় এটা হচ্ছে মূলত মালিকানা স্বত্ব হিসাব। যেমন মূলধন হিসাব একটা মালিকানা স্বত্ব হিসাব, উত্তরণ হিসাব, তারপরে অতিরিক্ত মূলধন হিসাব, অতিরিক্ত মূলধন দিলে প্রতিষ্ঠানের মালিকের স্বত্ব বৃদ্ধি পায়, এগুলো হচ্ছে মালিকানা স্বত্ব হিসাব। সাধারণ সঞ্চিত হিসাব, এগুলো মালিকানা স্বত্ব। তারপরে হচ্ছে তোমার আয় হিসাব, বিভিন্ন ধরনের আয়ের জন্য যে হিসাব রাখা হয় তাকে বলা হয় আয় হিসাব। যেমন প্রাপ্ত সুদ হিসাব, প্রাপ্ত ভাট্টা হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব ইত্যাদি হচ্ছে আয় হিসাব, এবং বিক্রয় হিসাব এটা একটা আয় হিসাব। আচ্ছা ব্যয় হিসাব, ব্যয় হিসাব অর্থাৎ বিভিন্ন ধরনের ব্যয়ের জন্য যে হিসাব প্রস্তুত করা হয় তাকে বলা হয় ব্যয় হিসাব। যেমন ক্রয় হিসাব, তারপরে আছে বেতন হিসাব, মজুরি হিসাব, কমিশন হিসাব, পাট্টা হিসাব, তারপরে রয়েছে ইত্যাদি ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত। মোনাফাটিতে সমস্ত ব্যয়ে ব্যয় হিসাবে অন্তর্ভুক্ত। তাহলে এই ছিল হিসাবের শ্রেণীবিভাগের প্রাথমিক। আমি সংক্ষেপে বিষয়টা আবারও পুনরাবৃত্তি করছি, যেমন হিসাবকে মূলত দুইটা পদ্ধতিতে বিভক্ত করা হয়, একটা হচ্ছে সনাতন পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ, আর হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। সনাতন পদ্ধতি অনুযায়ী হিসাবকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ব্যক্তি হিসাব, ব্যক্তিবাচক হিসাব, হচ্ছে অব্যক্তিবাচক হিসাব। ব্যক্তিবাচক হিসাব হচ্ছে কি ব্যক্তি বা প্রতিষ্ঠান সংক্রান্ত, আর অব্যক্তিগত হিসাব হচ্ছে সম্পত্তি এবং আয়ের জন্য অব্যক্তিগত হিসাব। ব্যক্তিগত হিসাবটা আবার দুভাগ করা হয়, একটা হচ্ছে প্রাপ্য হিসাব যাদের কাছ থেকে আমরা টাকা পাবো, আর হচ্ছে প্রদেয় হিসাব যারা আমাদের কাছে টাকা পাবে অর্থাৎ যারা প্রতিষ্ঠানের নিকট টাকা পাবে। আর অব্যক্তিগত হিসাবকে দুভাগ করা হয় সম্পত্তিবাচক হিসাব আর নাম হিসাব। সম্পত্তিবাচক হিসাব হচ্ছে সমস্ত সম্পত্তি সংক্রান্ত হিসাব, আর নাম হিসাব হচ্ছে আয় এবং ব্যয়বাচক হিসাব। কারণ আয় এবং ব্যয়ের জন্য যে হিসাব রাখা হয় এটাই সনাতন পদ্ধতিতে নামিক হিসাব হিসাবে গণ্য হয়। আরেকটা হচ্ছে আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগ। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণীবিভাগকে পাঁচ ভাগে ভাগ করা হয়, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা স্বত্ব হিসাব, আয় হিসাব আর ব্যয় হিসাব। আধুনিক পদ্ধতিতে সম্পদ হিসাবের মধ্যে সমস্ত সম্পত্তি আসবে, এখানে স্থায়ী সম্পত্তিও আসবে, চলতি সম্পত্তিও আসবে, মৌলিক সম্পত্তি আসবে, সব সম্পত্তি আসবে সম্পদ হিসাবে। দায় হিসেবে আসবে সমস্ত দায়, দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায় সমস্ত দায়ে আসবে দায় হিসাবের মধ্যে। আর মালিকানা স্বত্ব হিসাবে আসবে শুধু মালিকানা স্বত্বের হ্রাস বৃদ্ধির সংক্রান্ত হিসাবগুলো আসবে মালিকানা স্বত্ব হিসাবে। তারপর কি আয় হিসাবে আসবে সমস্ত আয়গুলো, যেমন বিক্রয় একটা তাহলে বিক্রয় একটা আয়, তাহলে কমিশন প্রাপ্ত, ভাতা প্রাপ্ত, সুদ প্রাপ্ত, সবগুলোই আয়বাচক হিসাবে আসবে। আরেকটা হচ্ছে ব্যয় হিসাব, সমস্ত ব্যয়গুলো এই হিসাবে আসবে, যেমন ক্রয় হিসাব, তারপরে ব্যয় মজুরি হিসাব, বেতন হিসাব ইত্যাদি আসবে ব্যয় হিসাবের মধ্যে। এই ছিল মূলত আজকের হিসাবের শ্রেণী বিভাগ। সবাই আশা করি বুঝতে পেরেছ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।